আজকের এই ভিডিওতে KNC এর হার্ড কপি রিলেটেড কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে জানাবো। এর আগের কিছু ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে KNC এর হার্ড কপি কারা পাচ্ছে, কারা পেলো, বাই হ্যান্ড কি দিচ্ছে, বাই পোস্টে কবে সেন্ড করবে, এই সমস্ত কিছু ইনফরমেশন এবং কিছু প্রবলেম কী কী হচ্ছিলো সেগুলিও তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে বাই হ্যান্ড KNC কে হার্ড কপি দিচ্ছে, বাই পোস্টে কবে দেবে, আর লিস্টে যাদের নাম আছে এবং নাম নেই তারা কবে পাবে, এবং WBNC-র রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন রিলেটেড কিছু ইনফরমেশন। সো প্রথমত বলি KNC-র বাই হ্যান্ড কে হার্ড কপি দিচ্ছে। এর উত্তরটি হচ্ছে যে 9 ডিসেম্বরের আগে যারা গিয়েছিল তাদের মধ্যে কিছু জনকে বাই হ্যান্ড দেওয়া হয়েছে আর কিছু জনের সফট কপি জমা নেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে সফট কপিগুলো জমা দিয়ে যাও, আমরা বাই পোস্টের মাধ্যমে অ্যাড্রেসে পাঠিয়ে দেব। এরপর অর্থাৎ 9 ডিসেম্বরের পরে যদি কেউ KNC-তে হার্ড কপি আনতে যায় তাহলে কিন্তু বাই হ্যান্ড KNC হার্ড কপি দেবে না, তারা সফট কপিগুলো জমা নিয়ে নেবে এবং বলবে যে বাই পোস্টের মাধ্যমে অ্যাড্রেসে পাঠিয়ে দেব। তাহলে বুঝতে পারলে যে এরপর আর গিয়ে কোনো কাজ হবে না, ওরা বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। এরপর বলি লিস্টটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। অন স্ক্রিনে যে লিস্টটা দেখতে পাচ্ছ, এই লিস্টের যাদের নাম আছে তারা পেয়ে যাবে। এরপর তোমাদের আর একটা প্রশ্ন, যাদের নাম নেই এই লিস্টে তারা কি পাবে? এই উত্তরটি হচ্ছে হ্যাঁ, তারাও পাবে। এরপর বলি KNC বাই পোস্টের মাধ্যমে হার্ড কপি কবে দেবে? এর উত্তরটি হচ্ছে KNC নিজে এটা বলেছে যে আমরা বাই পোস্টের মাধ্যমে হার্ড কপি ডিসেম্বর এবং জানুয়ারি এই 2 মাসের মধ্যে অ্যাড্রেসে পাঠিয়ে দেব। আর এই আগামী মঙ্গলবার অর্থাৎ নেক্সট উইকে KNC কিছু হার্ড কপি পাঠাবে। সো নেক্সট উইকে অনেকেই হার্ড কপি পেয়ে যাবে, সবাই পাবে না কিন্তু কিছু জনের হার্ড কপি নেক্সট উইক KNC পাঠাবে বাই পোস্টের মাধ্যমে। সো এখান থেকে এটাই বুঝতে পারলে যে এখন KNC বাই হ্যান্ড হার্ড কপি আর দিচ্ছে না। যদি কেউ KNC যাও হার্ড কপি পাবে না, তারা সফট কপি জমা নিয়ে নেবে এবং বলবে বাই পোস্টে পাঠিয়ে দেবো। আর যদি না যাও তাও বাই পোস্টে পেয়ে যাবে। যাদের লিস্টে নাম আছে তারাও পাবে, যাদের লিস্টে নাম নেই তারাও পাবে। কবে পাবে তার উত্তরটি হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি, এই 2 মাসের মধ্যে বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাবে। আর এই কিছু দিনের মধ্যে অর্থাৎ নেক্সট উইকে অনেকেই পেয়ে যাবে, আর তারপর থেকেও আস্তে আস্তে সকলেই পেয়ে যাবে। এরপর WBNC রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন রিলেটেড কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে বলি। এখন নতুন নিয়মে ফর্ম ফিল আপের একটা প্রসেস এসছে, সেটা সকলেই জানো যে ফর্ম ফিল আপ করতে হলে স্লট বুকিং করতে হলে ডকুমেন্টস আপলোড করতে হবে। সেক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, সেগুলো হচ্ছে স্টল ওয়ার্কিং সার্টিফিকেট, পে স্লিপ, আর একটা হচ্ছে এই অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট হার্ড কপি আপলোড করতে হবে। কেউ যদি স্টল ওয়ার্কিং সার্টিফিকেটের বদলে পেস অ্যাপয়েন্টমেন্ট লেটার আপলোড করো তাহলে কিন্তু স্লট বুকিং করা যাবে, কিন্তু ভেরিফিকেশনের দিন স্টল ওয়ার্কিং সার্টিফিকেট মাস্ট লাগবে। সো এখনও অবধি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য স্লট 3,800+ স্লট এখনও ফাঁকা আছে, আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি।
তাই স্লট বুক করা নিয়ে অতিরিক্ত টেনশন করার কিছু নেই। এখনও 3800 প্লাস স্লট খালি আছে। যাদের হার্ড কপি নেই তারা হার্ড কপি পেয়ে গেলে স্লট বুক করতে পারবে, আর যাদের ক্যান্সেল হয়েছিল তারাও স্লট বুক করতে পারবে। এরপর এটাই বলবো যে যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে জয়েন হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দুইজন অ্যাডমিন আছে, যে কোনো একজনকে মেসেজ করলে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। এবং নার্সিংয়ের জব এবং নার্সিংয়ের আরও সমস্ত রকমের ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত রকমের ইনফরমেশান তোমার কাছ থেকে মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।